পাঠ করছি কাঞ্চনের রোজ নামচা থেকে। 28 মার্চ 2022। সকালবেলা মজা করে খিচুড়ি খেতে খেতে মেজাজটা একদম খিঁচড়ে গেল। ইঁচড়ে পাকা আমার রুমমেট বরবটি এক গাদা বরবটি নিয়ে হাজির হয়েছে। বর আর বটির মধ্যে বউ থাকলেও বরবটির মধ্যে নাই কিছুই, না স্বাদ না সৌন্দর্য। সৌন্দর্য আবার বাঙালির বড়ই আরাধ্য বিষয়। নিজের এ বস্তু না থাকলেও আরাম থেকে ব্যারাম, কারণ থেকে ব্যাকরণ, সর্বত্রই তার সৌন্দর্য চাই। বাঙালিকে পূর্বে বলা হতো বাঙ্গালি। সম্ভবত বাঙালিকে গালি দিলে শুধু গালি নষ্ট হয় বলে গালিটুকু বাদ দেওয়া হয়েছে। গালি একটি সামাজিক অস্ত্র, তবে বাংলা গালিতে রসের যে ভাই বোন বাপ মা ইত্যাদি আত্মীয়তাকে প্রাধান্য দেওয়া হয় বেশি, মানে নেপোটিজম আর কি। নেপো আবার একজন মারাত্মক দই মারা পাবলিক। বলা হয় নেপোই মারে দই, কিন্তু কার দই মারে আর কেনই বা মারে তা কেউ বলে না। মারামারি আবার একটা অদ্ভুত খেলা, সেখানে যে পক্ষই জিতুক না কেন লাভ হয় ডাক্তারের। ডাক্তার শুধু ডাকই তার না, টাকা কড়ি বাড়ি গাড়ি সুন্দরী বউ সবই তার। বউ হলো পৃথিবীর একমাত্র ঝামেলা যা মানুষ খুশি মনে নেয়, শুধু নেয়ই না, নেওয়ার জন্য পাগল হয়ে থাকে। পাগলের পা আবার মোটেও গোল নয়, বেশ লম্বাই বলা যায়। একবার এক পাগলের চুলে টান দিয়ে পালানোর সময় তার হাতে ধরা পড়ে বুঝেছিলাম তার পা লম্বা, আর উদুম কেলানি খেয়ে বুঝেছিলাম তার হাতও নেহাত কম লম্বা নয়। তবু এই প্রাণীটিকে পাগল কেন বলা হয় তা নিয়ে গোলযোগ না বাঁধিয়ে বরং লম্বা হাত নিয়ে ভাবি। কথায় বলে আইনের হাত লম্বা। ইংরেজিতে আবার শ্বশুর শাশুড়িকে আইনের বাপ মা, মানে ফাদার ইন ল মাদার ইন ল বলে, সেই হিসাবে বউ হলো খোদ আইন। এই আইনের অভাবেই কাঞ্চন বেআইনি কাজ করে, ছেলে হয়েও গার্লস স্কুল গার্লস কলেজের সামনে ঘুরঘুর করে। যদিও অনেকেই বলে বউ বরের গলায় বটি ধরে, তা ধরুক গে, রুমমেটও গলায় বরবটি ঠেলেছে, সেই হিসেবে রুমমেটও তো বউয়ের চেয়ে কম উপদ্রবে নয়। তবে বিয়ে করতে বাধা কোথায়? বাধা এখানেই যে কাঞ্চনকে কোনো মেয়েই পাত্তা দেয় না। মেয়ের মা বাপ যেমন তেমন, এহেন কন্যার ভাই এ তল্লাটে নেই যে কাঞ্চনের ঠ্যাঙের প্রতি দৃষ্টি দেয়নি। দৃষ্টি আবার একটি মেয়ের নাম, সে কাঞ্চনের দৃষ্টিতে অসাধারণ। তাকে দেখলে কাঞ্চনের বুক শুকিয়ে যায়। চৈত্র মাস এসেছে, সকলেরই এ সময় বুক শুকিয়ে আসে, ডিহাইড্রেশনে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে। তাই নিজে বেশি করে পানি পান করুন এবং বেলকনিতে বা ছাদে খোলা পাত্রে পানি রেখে পাখিদের পানি খাওয়ার সুযোগ করে দিন। নিজে বাঁচুন, প্রকৃতিকে বাঁচান।